বিদ্যালয় মহাবিদ্যালয় সম্পর্কে আমি বলি। তো আপনাদের সকলের সাহায্যে এবং সকলের শুভেচ্ছাতে আমাদের কলেজটি যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের আমাদের পাশে থাকুন, এইভাবে যেন আমরা আমাদের কলেজটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এখন অনেকটা সময় চলে গেছে, তাই আমি আর কিছু বলছি না। আজকের দিনের গুরুত্ব আমাদের কাছে সকলের জানা, কারোর কাছে অজানা নয়। তাই আমি আমার মাতৃভাষা দিয়েই অনুষ্ঠানটি শুরু করলাম। অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি শ্যামশ্রীকে বলছি, শ্যামশ্রী ম্যাম শুরু একটু করুন। ইন্ট্রোডাকশন দিয়ে দিন, আমি একটা গান গাইবো, একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন, বলে দিন আমার কথা। আচ্ছা, আমার আমাদের শিক্ষা বিভাগ শিক্ষা বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর শ্যামশ্রী সুর একটি গান দিয়ে এই অনুষ্ঠানটির সূচনা করছে। নমস্কার, আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমরা আজ শিক্ষা বিজ্ঞান বিভাগ সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে উদযাপনে আমরা ব্রতী হয়েছি। তো ম্যাডামের ইন্ট্রোডাকশনের পরে আমি একটি গান দিয়ে প্রোগ্রামের সূচনা করছি, এরপরে আমি আমার রিসোর্স পার্সনসদের ডেকে নেব। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাজি সুর, আমি এই বাংলার মায়া ধরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মূল, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি বাংলায় ভাসি বাংলা জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাস করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, আমি আমার কাছে বাংলার ফোনটা থাকলে আমি তোকে পড়ে দিতে পারতাম, তাহলে আমি আমি শুধু লেট করে ভালোবাসি, দিতাম, বলে দিচ্ছি আমি তারি ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে তেরুণী সাত সাগরের জল বাংলায় পদ্মায়, বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শিষ্ট, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ। অসংখ্য ধন্যবাদ শ্যামশ্রী। থ্যাংক ইউ ম্যাম।
এখন তুমি মূল অনুষ্ঠানে চলে যাও, এবং আমাদের হ্যাঁ প্রথম বক্তা রয়েছেন, তার হ্যাঁ সম্বন্ধে এবারে আমি বলে। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম। এবারে আমি মূল অনুষ্ঠান পর্বে প্রবেশ করছি। আমাদের প্রথম রিসোর্স পার্সন বা প্রথম বক্তা, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আমরা জোগাড় করতে পেরেছি আমাদের প্রথম বক্তাকে। আপনারা সকলেই জানেন যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাংলাদেশের কতখানি ভূমিকা আছে। সুতরাং আমরা সেই বাংলাদেশ থেকে আমরা স্পিকার বা প্রধান বক্তাকে জোগাড় করতে পেরেছি, আমরা অত্যন্ত আনন্দিত। এবার আমি আমাদের প্রধান বক্তা সম্পর্কে, আমাদের দুজন প্রধান বক্তা আছেন। প্রথমে আমরা বাংলাদেশের যিনি আছেন তার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি, তার পরিচয় পর্ব শেষে আমাদের বেঙ্গলের যিনি আছেন, আমাদের পশ্চিমবঙ্গের যিনি আছেন, তাকে আমরা ইন্ট্রোডিউস করব। তো আমাদের বাংলাদেশ থেকে যে প্রধান অতিথি এসেছেন, আমি তার তাকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আপনারা সকলেই বিজ্ঞাপনে দেখেছেন, আমাদের বাংলাদেশ থেকে এসেছেন ডক্টর সাবের আহমেদ চৌধুরী। উনি বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান। এছাড়া উনি দুটো বই, এডিটেড ভলিউম আছে ওনার দুটো বই। এছাড়া অনেকগুলো ইন্টারন্যাশনাল সেমিনারে ইন্টারন্যাশনাল আর্টিকেল উনি প্রকাশ করেছেন। এছাড়া উনি কনসালটেন্ট ইউএনডিপি, ইউএনএফপিএ এবং অনেকগুলি ন্যাশনাল ইনস্টিটিউশনের কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। এছাড়া উনি 13টিরও বেশি দেশ উনি ঘুরে বেরিয়েছেন, এবং তিনি ভারতবর্ষে নিয়মিতভাবে আসেন বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার অ্যাটেন্ড করতে। ইন্টারন্যাশনাল সেমিনারে বক্তা হিসেবে, রিসোর্স পার্সন হিসেবে উনি রেগুলারলি আসেন। উনি নরওয়ে থেকে এমফিল করেছেন এবং অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন। সুতরাং আজকে আমরা এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। তো আমি ডেকে নিচ্ছি সাবের বাবুকে। ডক্টর সাবের আহমেদ, ওভার টু ইউ। ধন্যবাদ ডক্টর শ্যামশ্রী সুর, এছাড়াও যারা আজকের ইন্টারন্যাশনাল ওয়েবিনার আয়োজনের পেছনে ছিলেন, সকলকে ধন্যবাদ, এবং অন্যান্য যারা শুনছেন। আজকে সারা পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন, বাঙালিরা প্রত্যেকেরই একটা বিশেষ দিন। আমরা সকলেই জানি যে আজ থেকে প্রায় 68 বছর পূর্বে 1952 সালে মায়ের ভাষাকে ভালোবেসে, মায়ের ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছিল। শাসক গোষ্ঠীর লেলিহান চোখকে উপেক্ষা করে তারা রাজপথে নেমেছিল মায়ের ভাষাকে সম্মান দিতে। আন্তর্জাতিক মাতৃভাষা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বাঙালিকেই এক জায়গায় বেঁধেছে। এই বন্ধন আমাদের চিরকালের, এই বন্ধন আমাদের চিরদিনের। তবে কিছু কিছু উপলক্ষ এই বন্ধনকে আরো শক্তিশালী করে। আমরা যদি একটু প্রেক্ষাপটটাকে নিয়ে আলোচনা করি, ঠিক আছে, যে 1952 সালে বাঙালির যে আন্দোলন, আমাদের স্বাধিকার, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে নিশ্চিত করার জন্য স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মূল বীজ বপন হয় কিন্তু সেই 52-র ভাষা আন্দোলনে। আমরা প্রথম উপলব্ধি করি যে একই রাষ্ট্রের মানচিত্রেও যদিও আমরা একীভূত রয়েছি, আমরা অঙ্গাঙ্গী ভাবে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করছি,
কিন্তু কালচারাল দিক থেকে আমরা অনেক ভিন্ন। শোষণ নিষ্পেষণের যে হাতিয়ার সর্বপ্রথম আমরা টের পাই যখন আমাদের গলা চেপে ধরা হয়, আমাদের মায়ের ভাষার মর্যাদাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। বহুবার বহু জায়গায় 1952 পূর্বে বলা হয়েছে খাজা নাজিমুদ্দিন থেকে শুরু করে অন্যান্যদের, যে রাষ্ট্রভাষার জায়গাটায় উর্দু একটা বিশেষ ভূমিকা থাকবে। যদিও সংখ্যায় আমরা ওই সময়ে তৎকালীন পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ ছিলাম, এই যে আমাদের একত্রিত হওয়ার চেতনা, এই যে আমাদের মানবাধিকার কেড়ে নেয়ার যেই অভিপ্রায়, সেখানেই আমরা সর্বপ্রথম একত্রিত হতে পেরেছিলাম। এবং ওই দিনও কিন্তু আমরা খুব ভালোভাবে অনুধাবন করি যে সামনে আমাদের জন্য কি দুঃসময় অপেক্ষা করছিল। সেই ধারাবাহিকতায় আমরা ধীরে ধীরে শুধু দেখেছি যে বঞ্চনা শোষণের কি এক চরম ঘটনা সেই সময় ঘটেছে বাংলাদেশদের কেন্দ্র করে। এবং একটি সময় আমরা আমাদেরকে সংগঠিত করতে পেরেছিলাম, আমরা আমাদের যে স্বাধীনতা, স্বাধীনতার যে সূর্যকে ছিনিয়ে আনতে পেরেছিলাম। এবং আজকে আমরা যে প্ল্যাটফর্মে কথা বলছি, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, এই ভারতের একটা বিরাট ভূমিকা ছিল আমাদের সেই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। ভ্রাতার রূপ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমরা সেই কথা সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এখানে উল্লেখ্য যে এই ধরনের ঘটনা যে সারা পৃথিবীতে খুব বিরল, যে মায়ের ভাষাকে এতটা ভালোবাসা যায়, মায়ের ভাষার মর্যাদার জন্য এত কিছু করা যায়, এবং অনেক দেরিতে হলেও ইউনেস্কো কিন্তু সেটা অনুধাবন করে এবং তারা যথার্থভাবেই ঠিক করতে পারে যে ভাষাকে নিয়ে যদি কোনো দিবস পালন করতে হয় তাহলে 21শে ফেব্রুয়ারির মতো মহিমান্বিত আর অন্য কোনো দিবস নেই। আমরা এই ভাষাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হতে পেরেছিলাম, আমরা আমাদের মধ্যে ধর্মগত বিভিন্ন বিভাজন রয়েছে, আমাদের মধ্যে আয়ের বৈষম্য রয়েছে, কিন্তু বাংলা ভাষা এমন একটা জায়গা যেটা সারা বাংলাদেশের মানুষকে একসূত্রায় গেঁথেছে। এবং আমরা গর্ব করে চিরচিত্তে ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে আমাদের পাশাপাশি বসবাসরত পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষাভাষীরা রয়েছে, মূলত ভাষার কারণেই আমরা ভ্রাতৃত্ব বোধের জায়গাটা খুব উপলব্ধি করি। এবং আমরা সবসময় মনে হয় যে আমাদের মনের একটা অংশ সেখানে রয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু জায়গায় বহুবার বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়েবিনার বা সিম্পোজিয়ামে অংশগ্রহণ করার নিমিত্তে আমি যখন সেখানে সফর করেছি, আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বাঙালির মন বাংলাদেশের জন্য কিরকম ফিল করে, তারা বাংলাদেশকে কত ভালোবাসে। আমি সেখানে পেয়েছি বাংলাদেশ থেকে মাইগ্রেট করা অনেককে, যারা এখনো স্বপ্ন দেখে যে বা বাংলাদেশের সুসময়ের অপেক্ষা করে এবং এখনো চায় মাঝে মধ্যে বাংলাদেশে তার পিতৃভূমিকে যদি দেখে আসে। এই যে এত কষ্টের এই অর্জন, এই যে আমাদের ভাষার দাবি পূরণ, তার পরবর্তীতে এই ভাষার মর্যাদাকে সমুন্নত রাখতে আমরা কতটা কি পেরেছি, এটা এতদিন পরে হলেও সবার কাছে একটা বড় প্রশ্ন।
আমরা আজ পর্যন্ত আমাদের অফিস আদালতের কাজগুলোকে সম্পূর্ণরূপে বাংলার আবরণে নিয়ে আসতে পারিনি। সরকারের সদিচ্ছার কারণে অনেকগুলো জায়গায় উন্নতি হয়েছে, অনেকগুলো সরকারি অফিসে ভাষার ব্যাপক ব্যবহার হয়েছে বাংলা ভাষার, এবং আমরা দেখেছি যে এই বাংলা ভাষার ব্যবহার এখনো বহু প্রতিষ্ঠানে যথেষ্টভাবে বা যথার্থভাবে হচ্ছে না, যদিও সরকারের সঠিক দিক নির্দেশনা রয়েছে, এবং এটার প্রচলন খুব জরুরি। কারণ মাতৃভাষা মানুষকে সেই সক্ষমতাই দেয় যে তার চিন্তা, মনন, তার সংস্কৃতিকে অনুধাবন, এই জায়গাগুলো বাংলা ভাষা চর্চা ছাড়া সম্ভব না। বাংলা ভাষার যথার্থ চর্চার প্রয়োজন রয়েছে, এবং সেটা রাষ্ট্রসহ সবাইকে নিশ্চিত করতে হবে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের আজকে বাংলা ভাষার চর্চাটা কি রকম হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি যে সেখানে কিছুটা বাংরেজি, কিছুটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ভাষাকে প্রয়োগের বিষয়টা যেন আমরা লক্ষ্য করি। অনেকে আবার সেই জায়গাটাকে খুব বাহবা দেয়, যে বাহবা দেয় এই অর্থে যে ভাষাকে নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, ভাষাকে নিয়ে ভিন্ন কিছু ভাবা যেতেই পারে, ভাষাকে নিয়ে এক্সপেরিমেন্ট হতেই পারে। কিন্তু আমরা খুব ভালোভাবে যে জিনিসটা অনুমান করছি যে ভাষার চর্চাটা যদি যথাযথভাবে না করা যায়, তাহলে সেই জায়গাটা কিন্তু অনেক দূরবর্তী একটা বিষয় বলে মনে হবে। আমাদের দেশের স্কুলে সহ বিভিন্ন কারিকুলামে এখনো বাংলা ভাষার প্রয়োগটিকে আমরা যথার্থভাবে কাজে লাগাতে পারিনি। আমরা পারিনি নিষেধ করতে আমাদের কারিকুলামকে, আমরা পারিনি এখনো কারিকুলামে শুদ্ধ বানানে শুদ্ধ ভাষারীতি চর্চার বিষয়। কারণ আমরা একটা সময় যেই বইপত্র গুলো পড়েছিলাম, কিন্তু স্কুল কলেজ লেভেলে অলরেডি সেগুলো আর নেই। এখন এই যে সামগ্রিক পরিস্থিতি, এই সামগ্রিক পরিস্থিতিতে ভাষাকে আসলে ধারণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এখন এই ভাষাকে চালু করতে হলে ভাষাকে ভালোবাসতে হবে দৈনন্দিন জীবন চর্চার প্রতিটি অংশে, বাংলা ভাষাকে নিশ্চিত করতে হবে। যেমন আমাদের স্কুলের আমরা যে কারিকুলাম গুলো রয়েছে সেইগুলো যদি দেখি, বাংলা ভাষার প্রতি একটা বড় ধরনের অবহেলা কাজ করে। আমরা অনেককেই দেখি যে আন্ডার গ্রাজুয়েটে বাংলা ভাষা পড়ে এবং সে সময় না হওয়া হয়, তাহলে একটা সমূহ বিপদ বা বিষয়ের সম্ভাবনা নেই। এই যে আমাদের বাংলা, আমাদের যেটা বলবো যে আচ্ছা অনেক সাউন্ড হচ্ছে, কেমন হচ্ছে সুর? যারা পার্টিসিপেন্ট আছেন আপনারা একটু নিজেদেরকে মিউট করে দিন না, আপনাদের একটু অ্যাক্টিভ হতে হবে, আপনারা মিউট করুন, আপনারা তো করছেন না, একটু একটু অ্যাক্টিভ হন প্লিজ, আমি কোনো কথাই বলতে পারছি না। হ্যাঁ জি ঠিক আছে, যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের দেশে এখনো ইন্ডিজিনিয়াস কমিউনিটি বা আমরা যাদেরকে কেউ উপজাতি বলছে, কেউ আদিবাসী বলছে বা যাই বলি না কেন, তার অনেকেই কিন্তু এখনো তাদের মাতৃভাষা ভিন্ন হলো অবস্থান করছে, এবং অনেকে বাংলা ভাষার চর্চাও শুরু করছে। কিন্তু তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখাও যেমন যেরকম আমাদের দায়িত্ব, তাদেরকে পাঠদান করা এবং বাংলা ভাষায় তাদের যে পঠন পাঠনের বেসিক জায়গাটা রয়েছে সেগুলো কিন্তু শুরু করা যথেষ্ট প্রয়োজন। এছাড়াও আরেকটা বিষয় রয়েছে যে আমরা আমাদের যেই
শিক্ষা যে জায়গাগুলো রয়েছে সেখানে আমরা দেখি যে অনবরত আমরা বানানকে নিয়ে, বাংলা বানান রীতিকে নিয়ে একটা এক্সপেরিমেন্টের জায়গা রয়েছে, এবং সেই এক্সপেরিমেন্টের জায়গা থেকে এখনো সঠিক বানান রীতিকে বের করা যায়নি। সেই কল্পে এটা কিন্তু আমাদের সুন্দর সুষ্ঠু ভাষা চর্চার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ভালো বাংলা বলা বা ভালো বাংলা ভাষার চর্চা করা একটা আর্ট, এই আর্টটা খুব সহজ সাধ্য যে আমি বলবো তা না, এবং এই সহজভাবে আমরা বা আমি বিশেষভাবে মনে করি যে কেউ যদি তার মাতৃভাষা, তার এক্সপ্রেশন বা তার মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করতে না পারেন, তাহলে তার চিন্তা জগৎ, তার মনন এবং তার কর্মের যে বৃহৎ জায়গাটা রয়েছে সেখানে একটা সমস্যা তৈরি হতেই পারে, এবং সেখান থেকে তাকে উত্তরণের জন্য মাতৃভাষাকে সঠিকভাবে সে শেখা এবং সেই বিষয়কে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা এছাড়াও আরেকটা বিষয় আমাদের রয়েছে যে আমাদের যে কারিকুলামগুলো রয়েছে বিশেষ করে ইংরেজি মাধ্যমের, সেখানে বাংলার কিছু বিষয় সঠিকভাবে ঢোকানো উচিত। আন্তর্জাতিক বাজারে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য করার জন্য বা অন্যান্য অনেক ক্ষেত্রে আমাদের ইংরেজি ভাষার ব্যবহার নির্দিষ্ট করা প্রয়োজন। তা সেই ইংরেজি ভাষার ব্যবহার যদি আমরা করতে চাই বা সেটা আমাদের অবশ্যই শিখতে হবে, খুব ভালোভাবে জানতে হবে, কিন্তু এর মানেই এই না যে সেটা বাংলাকে বাদ দিয়ে, বাংলার সেই প্রাথমিক প্রয়োজনীয়তাটা অবশ্যই রয়েছে। আর এখানে অবশ্যই উল্লেখ্য যে 21-এ যে আন্দোলনটা, বাংলা ভাষার চর্চার যে আন্দোলনটা, সেখানে যথেষ্ট কাজ সরকারের প্রাথমিকভাবে এগিয়ে আসা উচিত। সরকার যদি, যদিও আমরা জানি যে এই বিষয়ে ভাষা ব্যবহারের একটা অ্যাক্টের বিষয় রয়েছে যেখানে সরকার অনেকগুলো বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমাদের সুশীল সমাজ থেকে শুরু করে অন্যান্য যে এনজিও ভিত্তিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যাদের এই বিষয়ে আসলে কাজ করা খুবই প্রয়োজন, তাহলে আমাদের যে বর্তমান চর্চার জায়গাটা সেটা হয়তো অনেক ক্ষেত্রেই পরিবর্তিত হবে। আমরা মূল জায়গাটা যদি এখন চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে এই বাংলা ভাষাভাষী মানুষের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং আমরা যৌথভাবেও বাংলা ভাষাকে নিয়ে পশ্চিমবঙ্গের সরকার এবং বাংলাদেশের সরকার হয়তো অনেক কিছুই করতে পারেন, ভাষার যেই মূল দাবি বা মূল সৌন্দর্য রয়েছে সেটাকে সুন্দর বা সঠিকভাবে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। আর এই বাংলা ভাষা আমাদের মনে যে মানবাধিকারের চেতনা সেই ইতিহাস থেকে তৈরি করে তার সঠিক চর্চা প্রয়োজন রয়েছে, এবং আমরা আশা করব যে রাজ্য সরকার বা দেশীয় সরকার থেকে শুরু করে সাধারণ জনগণের যে ভাষা, বাংলা ভাষার প্রতি একটা উন্নাসিক মনোভাব রয়েছে সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তা মোটামুটি ভাবে আমি যদি আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা বলতে চাই, তাহলে এই দিকটাকে আমি হাইলাইট করব এবং আমি বলবো যে আমরা ভালোভাবে বাংলা ভাষার চর্চা শিখি, আমরা সঠিকভাবে এটার এক্সপ্রেশনের দিকে জোর দেই, সঠিক পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমরা আমাদের যেই মাধ্যমগুলো রয়েছে চলচ্চিত্র, নাটক এবং অনেক ক্ষেত্রে আমাদের অন্যান্য ক্ষেত্রেও সঠিক দিক নির্দেশনা ব্যতীত এটার যথেচ্ছ ব্যবহারকে আমাদের সাপোর্ট করা যাবে না, সরকারকে সেখানে এগিয়ে আসতে হবে, তাহলে হয়তো আমরা ভাষার এই মর্যাদার জায়গাটাকে প্রতিষ্ঠা করতে পারবো, বাংলা ভাষার যে সৌন্দর্য রয়েছে সেটাকে আমরা যথেষ্টভাবে সেটা নিয়ে ভাবতে পারবো, এবং সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের এই ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট ভূমিকা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বাইরেও অনেক বাংলা ভাষাভাষী মানুষ থাকেন যাদের কিন্তু মূল প্রাণের স্পন্দনের জায়গাটাই হচ্ছে বাংলা ভাষা,
আমরা যখন পৃথিবীর অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিজ ও একজন পশ্চিমবঙ্গের বাঙালির সাথে মিলিত হই, তখন কিন্তু একটা অন্য ধরনের টাই আমরা ফিল করি, যেটা আমাদেরকে খুব কাছে এনে দেয়। অথবা একজন বিদেশি, সে যদি তার ভাঙ্গা এক্সেন্টে 2 লাইন বাংলা বলতে পারে, এটা কিন্তু আমাদের মনকে অনেক শীতল ও পরিশীলিত করে। তো ভাষার প্রতি আমাদের সেই টান এবং সেই ভাবনা, সেগুলো সারা বিশ্বের বাঙালি, আমাদের সুশীল সমাজ, আমাদের রাষ্ট্র সবাই মিলে যদি কাজ করে, তাহলে হয়তো আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাবের আহমেদ, আপনার সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ আলোচনাতে আমার মনে হয় পাঠকরা দর্শকরা অনেক বেশি আলোকপ্রাপ্ত হয়েছে আজকের দিবসের পালনের যে তাৎপর্য সেই বিষয়েতে। এবারে আমি আমাদের পরবর্তী রিসোর্স পার্সন অর্থাৎ আমাদের পরবর্তী প্রধান বক্তা, যিনি আমাদের পশ্চিমবঙ্গ থেকে রিপ্রেজেন্ট করছেন, তাকে আমি ডেকে নিচ্ছি। ডক্টর দীপঙ্কর ঘোষ। ডক্টর দীপঙ্কর ঘোষ, আপনি প্রেজেন্ট আছেন? হ্যাঁ আছি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আনমিউট করে দিয়েছি। নমস্কার। আপনি আপনি বলার আগে আপনার সম্পর্কে একটুখানি আমি জাস্ট ব্রিফ একটুখানি বলে নিই। ডক্টর দীপঙ্কর ঘোষ, উনি বর্তমানে সহকারী শিক্ষক বাংলা বিভাগ সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, এখানে কর্মরত। ইনি স্নাতকোত্তর এবং এমফিল করেছেন বাংলা বিভাগ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং পিএইচডি কমপ্লিট করেছেন আমাদের আজকের দিবসের অত্যন্ত উল্লেখযোগ্য একটি জায়গা, ভাষা উদ্যান শিলচর, আসাম, আপনারা সকলেই জানেন। তো উনি আসাম বিশ্ববিদ্যালয় শিলচর থেকে ইন্ডিয়ান কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্ট থেকে উনি পিএইচডি সমাপ্ত করেছেন, পিএইচডি প্রাপ্ত হয়েছেন। 30টির অধিক প্রবন্ধের রচয়িতা ইনি, এছাড়া সম্পাদনা করেছেন 3টি বই, অনেক গল্প কবিতা লেখেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ম্যাগাজিনের সঙ্গে উনি যুক্ত। এছাড়া ওনার হবি গ্রামের পথে প্রান্তরে ইতিহাস খুঁজে বেড়ানো, প্রচুর উনি ঘুরে বেড়ান এবং সেই সংক্রান্ত গবেষণামূলক লেখা, ওনার লেখাটা একটা হবির মধ্যে পড়ে। নতুন করে কি বলবো, দীপঙ্কর বাবুকে বহুদিন ধরে চিনি, অ্যাকচুয়ালি ওকে দীপঙ্কর বলেই ডাকি, আমার ভাইয়ের মতোই, আমার খুব ভালো বন্ধু, আমি প্রায় ওকে 10 বছরের বেশি চিনি। আমি অত্যন্ত আনন্দিত যে খুব স্বল্প দিনের নোটিসে আমি আজকে ভাষা দিবস প্রোগ্রাম অনুষ্ঠান করব আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে বলাতে ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে, তো আমি খুবই খুশি। তো ইন্ট্রোডাকশন হয়ে গেছে, আমি আর কথা না বাড়িয়ে ওনাকে আমি মঞ্চ ছেড়ে দিচ্ছি। দীপঙ্কর, ওভার টু ইউ। থ্যাংক ইউ। নমস্কার মাননীয় অধ্যক্ষ সিদ্ধিনাথ কলেজ, ডক্টর সুর, উপস্থিত সকল সুধীবৃন্দ, আমার সহবক্তা এবং প্রিয় শ্রোতারা, আজকের দিনটা প্রত্যেক বাঙালির কাছে একটা আবেগের দিন, একটা ভালো লাগার দিন। যেহেতু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে রবিবার, সেই হিসাবে হয়তো বিভিন্ন দেশের স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো বন্ধ, কিন্তু যদি খোলা থাকতো বা না খোলা থাকলেও আজকে প্রত্যেক শিক্ষার্থীকে যখন বলা হয় বা তারা যখন প্রশ্ন করে কাউকে যে কেন আজকে, তারা হয়তো ইংরেজিতেই বলবে কেন আজ ইন্টারন্যাশনাল মাদার টাং ডে, তখনই যে ইতিহাসটা ফুটে ওঠে বা যে কারণে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা একটা ভাষাকে কেন্দ্র করে। হ্যাঁ বন্ধুরা, সেটা আমাদের মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা ভাষা। আজ অন্তত বিশ্বের দরবারে
সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে ইন্টারন্যাশনাল মাদার টাং ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, তাঁরা কেবল বাংলা ভাষা নিয়েই হয়তো আলোচনা করছেন। আমাদের মাতৃভাষা দিয়েই আমরা সারা পৃথিবীর প্রতিটি দরবারে পৌঁছে গেছি। আমি গর্বিত, আমি একজন বাংলাভাষী। আমার সহবক্তা তিনি বাংলাদেশে ভাষা আন্দোলন তার প্রেক্ষাপটে বললেন, আমিও বহুবার বাংলাদেশ গেছি, শাহবাগে গেছি, 21 ফেব্রুয়ারি গেছি। সে এক অন্য অনুভূতি, তা মানে না তো ভাষায় না তো কথায় প্রকাশ করা যায়, অনুভূতিগুলোকে কেবল অনুভব করার মতো একটা বিষয়। আমি নতুনত্ব কিছু বলবো না এবং আমার সহবক্তা যা বললেন সেই প্রসঙ্গে আমি আর কিছু বলতে চাইছি না, কারণ একই কথা বারবার বলা হবে। আর সত্যি বলতে কি, যত বলবো বলা শেষ হবে না। একটা আন্দোলন, একটা ইতিহাস, যুগ পরিবর্তন, পট পরিবর্তন, তা কি কেবল 1 ঘন্টায় 2 ঘন্টার লেকচারে বলা যায়? যায় না। তাছাড়া এটা তো অনুভূতির নাম, অনুভূতিকে কখনোই ভাষায় ব্যক্ত করা যায় না। যারা পারেন তারা মহান, আমি অন্তত পারি না। তাই আমি যে বিষয়টা আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব সেটা ভারতবর্ষ থেকে ভারত, অর্থাৎ ভারতে কোথায় কোথায় বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল। আমি আমার শিরোনামটা এরকম সাজিয়েছি, ভারতে বাংলা ভাষা আন্দোলন ও বহুভাষিকতার সমস্যা এবং সমাধানের উপায়। দেখুন, সমস্যা পৃথিবীতে একটা মাত্র শব্দ বা অভিযোগ যেগুলো নিয়ে বলা খুব সোজা, আমার এটা নেই, আমার এটা নেই, আমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, আমরা প্রায় সবাই সমস্যা নিয়ে বলতে পারি। কিন্তু পৃথিবীর সবথেকে কঠিন হচ্ছে সমাধান করা, যেটা নিয়ে আলোচনা করা যায় না, করতে গেলে সমস্যা হয়, বা যেটাই আলোচ্য বিষয় হওয়া উচিত সমস্যাগুলো কখনোই আলোচ্য হওয়া উচিত নয়, বা আলোচ্য হলেও এই সমাধানটা কি, কোন পথ দিয়ে যাবো, সেটাই আমার মনে হয় প্রধান বিবেচ্য বিষয় বা আলোচ্য বিষয় হওয়া প্রয়োজন। তো যাই হোক, আমি অতি সংক্ষেপে বলবো যে ভারতে কোথায় কোথায় বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল। আমি বাংলাদেশের প্রসঙ্গটা বলছি না, যেহেতু আমার সহবক্তা এই বিষয়টি খুব সুন্দরভাবে বলেছেন, আর ওটা একটা আবেগের নাম, একটা অনুভূতির নাম, সেটা আমি এখন প্রকাশ করছি না। আমি আমার আমার দেশে, আমার ভারতে, আমরা জানি ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মাতৃভাষা বা প্রধান ভাষা বাংলা, যদিও এখানে আরো অনেক ভাষাভাষী মানুষ বসবাস করেন। বাংলা ভাষা আমাদের ভারতের সংবিধান স্বীকৃতি পেয়েছে, এছাড়া আরো অনেক ভাষা পেয়েছে, কিন্তু প্রধান ভাষা হিসাবে বাংলা ভাষা। এই সমগ্র ভারতের কোথায় কোথায় বাংলা ভাষা আন্দোলন হয়েছিল এবং তার কি পরিণতি পেয়েছিল, তার প্রভাব কি পড়েছিল, প্রেক্ষাপট কি ছিল, এই নিয়ে আমি খুব সংক্ষেপে বলবো। প্রথম যখন বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলনটা হয় সেটা 1912 সাল। 1912 সালে মানে ব্রিটিশ পিরিয়ড, তখন আমাদের প্রথম বাংলা ভাষা নিয়ে আন্দোলনটা শুরু হয়। এই শুরুটা হয়েছিল মানভূম জেলাকে কেন্দ্র করে, কেননা মানভূম জেলাকে সেই সময় ব্রিটিশ সরকার ভারতের বিহার আর উড়িষ্যার সাথে যুক্ত করার চেষ্টা করেন। এর ফলে দুটো কারণে আন্দোলনটা হয়। প্রথমত হচ্ছে মানভূম বা মানভূমের বাসীরা তারা যুক্ত হতে চায়নি, আর দ্বিতীয়ত মানভূমে বাঙালিরা বসবাস করতেন, কিছু উপজাতি বাঙালি, এবং তাদের যোগাযোগের মাধ্যমও ছিল বাংলা। ফলে তারা কোনোভাবেই না বিহার না উড়িষ্যা কোনো ভাষাভাষীর সঙ্গে যুক্ত হতে চায়নি। এই নিয়ে আন্দোলন হয়। পরে 1956 সালে যখন মানভূম জেলা থেকে একটা টুকরো বার করে স্বাধীন পুরুলিয়া জেলা বাংলার সঙ্গে যুক্ত করা হয়, তখন এই আন্দোলন স্থিমিত পড়ে। কিন্তু প্রথম ভাষা আন্দোলন, বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষার জন্য প্রথম আন্দোলন 1912তে হয়েছিল ভারতে, তখন ভারতবর্ষ মানভূম জেলাকে কেন্দ্র করে। এরপরে আসি 1947 সালে ছত্তিশগড়, যদিও তখন এই নামটা ছিল না। 1947-এ দেশভাগের পর যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে গেল ভারতবর্ষ থেকে, এদিকে স্বাধীন ভারত রাষ্ট্র তৈরি হলো, তখন পূর্ববঙ্গের অনেক হিন্দু উদ্বাস্তু তারা পশ্চিমবঙ্গে চলে আসে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ডামাডোলের কারণে তাদেরকে ছত্তিশগড়ে, বর্তমানে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য প্রকল্পের মাধ্যমে 132টি গ্রামে, এটা সংখ্যাটা খুব উল্লেখযোগ্য মনে রাখার মতো, 132টি গ্রামে কিন্তু পুনর্বাসন দেওয়া হয়, এবং সেখানে কিন্তু সকলেই
বাংলা ভাষী, পূর্ববঙ্গে থেকে আসা মানে বর্তমান যে দেশের নাম বাংলাদেশ আসা বাঙালিরা, এবং তার মধ্যে 33টা গ্রাম পখানজোরে অবস্থিত। সেখানেই তাদের সমস্ত সাংস্কৃতিক পরিমণ্ডল বাংলা ভাষাকে কেন্দ্র করে তৈরি হয়। অর্থাৎ বাংলা ভাষী যখন স্কুল সমস্ত প্রতিষ্ঠানগুলো বাংলা ভাষাতেই চালানো তারা প্রস্তাব রাখে, বাংলায় তারা কথা বলে, যদিও ছত্তিশগড় বাংলা ভাষীদের নয় তবুও সেখানে প্রজেক্ট দণ্ড করানো কিন্তু বাংলা মাধ্যমে সবকিছু চলতে থাকে। এর কিছুদিন পর রাজনৈতিক কারণে প্রজেক্ট দণ্ড করানো বন্ধ হয়ে যায়, সমস্যায় তখন। এরপর শুরু করে হয় সেই সমস্ত স্থানে বাংলা ভাষাভাষীদের ওপর ছত্তিশগড়ের ভাষা চাপিয়ে দেওয়া, এবং যে স্কুলগুলোতে বাংলা ভাষায় পড়ানো হতো সেখানে হিন্দি মাধ্যমে পড়ানো শুরু হয়। তখন সেই দণ্ডকারণ্যবাসীরা আন্দোলন শুরু করে দুটো কারণে। এক হচ্ছে তাদের বাসস্থান, অর্থাৎ তাদের যে মানে যে তিনটে আমাদের মানে স্পেশাল নিড, অন্ন বস্ত্র বাসস্থান, সে বাসস্থান, আর দ্বিতীয়ত হচ্ছে ভাষা। এবং তারা দিল্লিতে পর্যন্ত আন্দোলন করে, সে আন্দোলন এখনো মানে আছে, চলছে, জানি না কবে মীমাংসা হবে, কিন্তু তারা বাংলা ভাষার জন্যে তাদের মাতৃভাষার জন্য আন্দোলন করেছিল, এখনো করে চলেছে। এরপর আসি কর্ণাটক। আমরা জানি ভারতের দক্ষিণে, দক্ষিণ ভারতের একটা রাজ্য কর্ণাটক, সেখানে কোনোভাবেই বাংলা ভাষা আসার কথা নয়। যদি আমি ভারতীয় আর্য ভাষার যে বিবরণ আমরা পাই, কোনোভাবেই আসা সম্ভব নয়। কিন্তু ওই একইভাবে দেশভাগের সময় পূর্ববঙ্গের উদ্বাস্তুরা কর্ণাটকের বাইচুর জেলায় বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। তারা প্রথমত এসেছিল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে, সেখানে যদি তখন বাংলাদেশ নামটা আসেনি, পূর্ব পাকিস্তান, পশ্চিমবঙ্গে রাজনৈতিক ডামাডোলের কারণে তারা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল, ঠিক যেমন ছত্তিশগড়ে গিয়েছিল, ঠিক তেমনি কর্ণাটকের বাইচুর জেলাতেও প্রচুর গ্রামে বাঙালিরা গিয়ে বসবাস শুরু করে। সেখানে তারা বাংলায় কথা বলে, বাঙালি কালচার গড়ে তোলে। সেই সময় কর্ণাটক সরকারের কাছে তারা আবেদন করে যে বাংলা ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়ার জন্য। যাই হোক, কর্ণাটক সরকার স্বীকৃতি দিয়েছেন, তাদের আন্দোলনকে, তাদের দাবিগুলোকে মেনে নিয়েছে। এখনো কিন্তু কর্ণাটকের দ্বিতীয় সরকারি ভাষা বাংলা ভাষা, এটা অত্যন্ত গর্বের। এখানেও তারা আন্দোলন করেছিল, কোনো কিছুই আন্দোলনের বিধিমানে ছাড়া পাওয়া যায় না, এক্ষেত্রেও যায়নি। এরপরে যেটা হয়েছিল সেটা বিহার, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার। বিহারের ওই মানভূম জেলাকেই মূলত কেন্দ্র করে এই সমস্যাটা দেখা দিয়েছিল। আমরা জানি যে মানভূম জেলার প্রায় বেশিরভাগ স্থায়ী বাসিন্দা, অর্থাৎ যারা সেখানকার বহু প্রাচীন বাসিন্দা, তারা কিন্তু উপজাতি। এই উপজাতি আর বাঙালি, এদের যে যোগাযোগের মাধ্যম সেটাও বাংলা। কিন্তু 1956 সালে যখন আমাদের ভাষাকে কেন্দ্র করে রাজ্যগুলোর পুনর্গঠন হয়, অর্থাৎ এর আগে তো অনেক রাজ্য ছিল, সেগুলোকে ভাষাকে কেন্দ্র করে পুনর্গঠিত হওয়ার সময় রাজ্যের সংখ্যা ছোট করে দেওয়া হয়, যেখানে ভাষী মানে যে ভাষাভাষী মানুষ বেশি সেগুলোকে একত্র করে দেওয়া হয়। তখন কিন্তু মানভূমে বাঙালিরা প্রতিবাদ করেছিল, কারণ মানভূমকে কোনোভাবেই তারা বাংলার সঙ্গে থাকতে চেয়েছিল, কারণ তাদের বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা সঙ্গে সবটাই তাদের ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, কিন্তু কোনোভাবেই মানভূম জেলাকে বাংলার সঙ্গে যুক্ত করা যাচ্ছিল না। তখন জাতীয় কংগ্রেসের সাহায্য নিয়ে মানভূম জেলার অনেকেই চেষ্টা করেছিল যে এটা মীমাংসা হোক, মীমাংসা হচ্ছিল না। তখন পুরুলিয়া কোর্টে আইনজীবী রজনীকান্ত সরকার, শরৎচন্দ্র সেন এবং গুণেন্দ্রনাথ রায় এরা জাতীয় কংগ্রেস ত্যাগ করে। জাতীয় কংগ্রেস ত্যাগ করে তারা জাতীয়তাবাদী আঞ্চলিক দল লোকসেবক সংঘ গড়ে তোলেন। বাংলা ভাষার এই যে সদিচ্ছা রক্ষার আইনের আন্দোলন জারি থাকে 1948 থেকে শুরু করে 1956 পর্যন্ত। তারপর তৈরি হয় নতুন জেলা পুরুলিয়া, যার বাংলা সঙ্গে যুক্ত করা হয়। তারপরে আন্দোলন অনেকটা স্তিমিত হয়ে যায়, যারা বাংলা ভাষাভাষী তারা পুরুলিয়ায় চলে আসেন এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই আন্দোলনটা ভীষণ গুরুত্বপূর্ণ, বহু দিন ধরে চলেছিল। এরপরে আসি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড নতুন একটি রাজ্য,
বিহার রাজ্য ভেঙে তৈরি হয়েছে। কিন্তু ঝাড়খণ্ড বাংলার প্রতিবেশী কেবল রাজ্য নয়, প্রাচীন বাংলা এবং পশ্চিম রাঢ় অঞ্চলের সাথে যুক্ত ছিল এই ঝাড়খণ্ডের সীমানা। সেখানে বাঙালি ও বাঙালি উপজাতি যারা, যে এই উপজাতিগুলো মূল নিবাসী বাঙালি, এদের সংযোগকারী ভাষা ছিল বাংলা। এরা কিন্তু সেখানে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হতো না, ঝাড়খণ্ড সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে চাইছিলেন না। তখন সেই স্থানের বাঙালিরা যাদের বাংলা ভাষী তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলন শুরু করার পর ঝাড়খণ্ড সরকার 2010 সালে বাংলাকে এই রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেন, কিন্তু কার্যকরী করেন না। যাক, এটা আমার থেকে ভালো রাষ্ট্রনেতারা বলতে পারবেন, আমি রাষ্ট্রনেতাও নই তবে নিরপেক্ষও নই, তাই এই বিষয়ে আমার মতামত অজানা যে কেন এখনো কার্যকরী হয়নি। হয়তো অদূর ভবিষ্যতে হবে, আমরা সেই কামনা করি। সেখানেও বাংলা মিডিয়াম স্কুলগুলো বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি পুরনো বেশ কিছু মানে পুরনো সাহিত্য পড়ে থাকি বা একটু পুরনো লেখকদের লেখা পড়ি, তাহলে আমরা কিন্তু বাঙালির গল্প বিহার ঝাড়খণ্ডের প্রেক্ষাপটে বহু বহু আছে। অনেক সিনেমা আমরা দেখেছি যেখানে প্রবাসী বাঙালিরা, প্রবাসী বাঙালিদের কথা এবং প্রবাসে বলা হচ্ছে, সেটা ঝাড়খণ্ড বিহার সীমান্তে। তো যাই হোক, এখনো সেখানে বাঙালি মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তবুও রাঁচি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়, ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়, পাটনা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়, কিন্তু বাংলা ভাষাভাষী মাধ্যমে যে স্কুলগুলো সেগুলো কিন্তু রাতারাতি বদলে যাচ্ছে এবং হিন্দি মাধ্যমে রূপান্তরিত হচ্ছে। এরপর আসি দিল্লির প্রসঙ্গ। দিল্লিতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, দিল্লি ভারতের রাজধানী হওয়ার ফলে 1947 সালে দেশভাগ এবং 1971 সালে পূর্ববঙ্গের মুক্তিযুদ্ধ, অর্থাৎ ওদের যে স্বাধীনতা আন্দোলন যেখান থেকে স্বাধীন বা প্রজাতান্ত্রিক বাংলাদেশের সৃষ্টি, এই সময় কিন্তু অনেক মানুষ, মূলত পূর্ববঙ্গের মানুষ, তারা দিল্লিতে চলে আসেন। দিল্লির মূলত চিত্তরঞ্জন পার্কে তারা বসবাস করে এবং পাঞ্জাবির পর বাংলা দ্বিতীয় বৃহত্তম সরকারি বা সংখ্যালঘু জাতি দিল্লিতে পাঞ্জাবির পর। তো এখন বর্তমানে 2021 সালে একটা অনুমান করা যায় 2010-এর সেনসাস অনুযায়ী যে প্রায় 25 লক্ষের অধিক লোক মানে বাঙালি দিল্লিতে বসবাস করেন। এটা কিন্তু কম নয়, 25 লক্ষ লোক। তো কিন্তু সেখানে তারা এখনো চেষ্টা করে যাচ্ছে তাদের দিল্লিতে তাদের ভাষাকে স্বীকৃতি, মানে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য। যদিও দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ বেশ কিছু কলেজেও বাংলা পড়ানো হয়। আমার বেশ কিছু পরিজন তারা দিল্লিতে পড়ান, আমাদের খুব কাছের ভাই সম্রাট হেমব্রম এখন দিল্লিতে বাংলা পড়াচ্ছে, জাকির দা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র, সেও বাংলা পড়াচ্ছেন একটা কলেজে। এছাড়াও দিল্লিতে বাংলা একাডেমি করারও কাজ শুরু হয়েছে, ফলে এটা একটা খুব আশাপ্রদ আমরা যে দিল্লিতেও বাংলা ভাষার চর্চা চলছে। এরপর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমার আজকে বক্তব্যের বিষয়, যেখানে আমি খুব মানে গাছ মানে সেই সময় আমি জন্মাইনি কিন্তু তার পরবর্তীতে গবেষণার কাজে আমি আসামে গিয়ে যেটা দারুণভাবে অনুভব করেছি সেটা আমি বেশি করেই বলতে চাই, সেটা হচ্ছে আসাম। আসাম ভারতের যে অঙ্গরাজ্য, সেখানে অহমিয়া বা অসমীয়া ভাষার প্রাদুর্ভাব বেশি, কিন্তু আসামের যে লোয়ার আসাম, লোয়ার আসামের 3টে জেলা, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড়, এই 3টে জেলাতে মূলত বাঙালিরা বসবাস করে। অর্থাৎ দেশভাগের পর সিলেটি অঞ্চল থেকে অনেক অনেক বাঙালিরা এই স্থানে বসবাস করে। এছাড়াও 1912 সাল বা তার পরবর্তী সময় ব্রিটিশ সরকার যখন আসামে নতুন করে আসামটাকে উন্নতির শিখরে নিয়ে যান, সেই সময় তারা বাঙালিদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দেন, তার ফলে বাঙালিরা পুরো আসাম জুড়েই ছড়িয়ে আছে। জীবিকা সন্ধানী মূলত বাঙালিরা গিয়েছিল, সে চা চাষকে কেন্দ্র করে হোক বা তেলকে কেন্দ্র করে হোক, বাঙালিরা সেখানে যায়। এই নিয়ে আমরা অনেক গানও শুনেছি বা গান বাঁধা দেখেছি। তো যাই হোক, মোদ্দা কথায় আসি যে 1952 সাল থেকে কিন্তু এই আসামে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে কি না এই নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়। যখন 1956 সালে ভাষা পুনর্গঠন শুরু হচ্ছে, তখন বাঙালিরা বুঝতে পারলেন যে আসামে অহমিয়া ভাষাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে।
বাংলা ভাষাকে দেওয়া হবে না, তখন থেকেই সূত্রপাতটা হলো আন্দোলন জোরালো। এবং 1960 সালে এবং অনেক অহমিয়ারা এটাকে মেনেও নিয়েছিলেন, অনেক অনেক অহমিয়ারা মেনে নিয়েছিলেন, এই নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছিল। 1960 সালে 4 জুলাই রঞ্জিত বরপূজারী নামে একজন ভাষা আন্দোলনকারী, তিনি কটন কলেজে হোস্টেলের সামনেই পুলিশের অনবরত গুলিতে মানে শহীদ হয়েছিলেন, শহীদ শব্দেরই বলবো। পরবর্তীকালে 1960 সালে আসাম সরকার করেন কি, অসমের সঙ্গে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেন, এক্ষেত্রে কিন্তু বাংলা ভাষার স্বীকৃতি দেওয়া হয় না। তখন আর বাঙালিরা চুপ করে থাকে না, 10 অক্টোবর 1960 সেই সময় অসমের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা যখন বাংলার সঙ্গে ইংরেজিকে স্বীকৃতি দিলেন, প্রথম প্রতিবাদটা করে উঠলেন বা গর্জন করে উঠলেন করিমগঞ্জের বিধায়ক রণেন্দ্র মোহন দাস। তিনি প্রথম আন্দোলন করলেন যে এটা হতে পারে না, এটা সম্ভব নয়, বাংলা ভাষাকেও স্বীকৃতি দিতে হবে। তারপর 1941 সালে 5 ফেব্রুয়ারি কাছাড় মানে গণসংক্রান্ত পরিষদ গঠিত হয়, সেখানে বহু মানুষ এক হয়ে 24 আগস্ট থেকে দীর্ঘ পদযাত্রা শুরু করে, বহু মানুষ দীর্ঘদিন ধরে পদযাত্রা শুরু করে। এই সময় একটা গণ্ডগোল ঘটেছিল, অসম সরকারের বা যারা অহমিয়া ভাষায় কথা বলেন তারা বাঙালিদের ওপর ক্ষিপ্ত হন, বাঙালিদের উপর আক্রমণ করেন, প্রায় 50,000 বাঙালি পশ্চিমবঙ্গে চলে আসে, আরো 90,000 বাঙালি তারা ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন অংশে বা এদিকে ত্রিপুরা চলে যায়। যদি ত্রিপুরাতেও বাংলা ভাষা নিয়ে আন্দোলন বা সমস্যা এখনো আছে, সেখানেও উপজাতিদের সঙ্গে বাঙালিদের একটা বিতর্ক বা চরম সংঘাত এখনো কম বেশি লক্ষ্য করা যায়, আমরা খবর কাগজে দেখতে পারি। আমি কিছুদিন আগে ত্রিপুরা গিয়েও সেটা অনুভব করেছিলাম কয়েকটা জায়গায় গিয়ে, সেই বিষয়ে আমি পরে বলবো। কিন্তু মূলত যেটা খুব গুরুত্বপূর্ণ, ওই 1961 সালেই 18ই মে সকলে মিলে মিলিত হয়ে একটা আন্দোলনের রূপরেখা দাঁড় করালো প্রত্যেক বাঙালিরা। এবং 19শে মে করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় এই প্রভৃতি এলাকায় হরতাল পিকেটিং শুরু করলো। মেন ঘটনাটা ঘটলো শিলচর, যেটা গর্বের বা আমাদের ভাষা অহংকারের স্টেশন শিলচর, সেই স্টেশনের সামনেতেই মূলত আন্দোলনটা বেশি করে শুরু হয়েছিল। সেই সময় ভোরবেলায় যে ট্রেনটা ছাড়ে শিলচর থেকে, সেই ট্রেনে কোনো টিকিট কাটা হয়নি, এবং তারা ভেবেছিল যে 4টের সময় যে ট্রেনটা আসবে সেই ট্রেন আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। কিন্তু অসম রাইফেল তারা এসে হঠাৎ করে 7 জন ভাষা আন্দোলনকারীকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। তখন বিক্ষিপ্ত জনতা সে গাড়ির দিকে আক্রমণ করে এবং সেই অসম রাইফেল বাহিনী সেই 7 জন ভাষা আন্দোলনকারীকে নিয়ে চম্পট দেয়। তখন মানুষ এই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তারা চারিদিকে বিক্ষিপ্তভাবে কোলাহল করতে থাকে। সেই সময় 7 মিনিট ধরে 17 রাউন্ড গুলি চালানো হয় এবং 11 জন তৎক্ষণাৎ গুলি দ্বারা মানে আহত হয়। 11 জনের মধ্যে 9 জন সাথে সাথে নিহত, 2 জন পরের দিন মারা যান। এই প্রথম ভাষা আন্দোলনে কোনো মহিলা শহীদ হয়েছিলেন, কমলা ভট্টাচার্য দেবী। আমি সেই 11 জনের নাম একটু বলি, আজকে তাদের কথা না বললেই নয়। আমি যদিও আমি আব্দুল বরকত, সালাম, জব্বর, রফিকের কথা প্রসঙ্গ নেব, তবু এদেরকেও আমি অস্বীকার করতে পারি না। কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র কুমার দেব, কুমুদ রঞ্জন দাস, সুনীল সরকার, তরুণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ এবং একমাত্র মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। এরপর অসম সরকার বুঝতে পারলেন যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে সিদ্ধান্ত ভুল, ঠিক যেমন 1952 আমাদের বাংলাদেশে ঘটে গিয়েছিল, মানে পূর্ব পাকিস্তানে, তারপর বাংলাদেশে যেমন বাংলা ভাষা পরে স্বীকৃতি পেয়েছিল, আসাম সরকারও কিন্তু বাংলা ভাষাকে স্বীকৃতি দেন। কিন্তু সমস্যা কিন্তু এখানেই সমাধান হয় না, এই সমস্যার জের কিন্তু চলতেই থাকে। 1961 পর কিন্তু 1972 সালে 17ই আগস্ট
অসমে ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন বিজন চক্রবর্তী এবং ডক্টর মনীষী দাস। এরাও কিন্তু সেখানে তখনও সেখানে অহমিয়াদের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। এরপর 1985 সালে শহীদ হন আর কৃষ্ণকান্ত বিশ্বাস, যিনি 1961 সালের সেই আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। এই প্রায় দীর্ঘ 24 বছর ধরে কিন্তু তিনি অমানবিক শারীরিক যন্ত্রণা সহ্য করে 1985 সালে শহীদ হন। তারপরে আর একটা বিতর্কিত আন্দোলন, সেটা বাংলা ভাষাকে কেন্দ্র করে, কারণ যারা শহীদ হয়েছিলেন তারা দুজনই ভাষা বাংলাভাষী এবং বাংলা ভাষা আন্দোলন কারী হিসাবে পরিচিত। 1986 27 জুলাই জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস তারাও মানে নিরাপত্তারক্ষীর বাহিনীতে নিহত হন বা শহীদ হন। এরপর একটা বিতর্কিত ঘটনা, কিন্তু না বললেও নয়, এটাকে আপনারা ভাষা আন্দোলন বলবেন না ভাষা প্রেমী বলবেন সেটা আপনাদের বিবেচ্য বিষয়, কিন্তু আমি জাস্ট এটা কোনো রাজনৈতিক মন্তব্য না করেই আমি জাস্ট একটা তথ্য হিসেবে দিচ্ছি যে এই কিছুদিন আগে 2018 সালে 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট বিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একটা আন্দোলন ঘটে। সেখানে বাংলা ভাষার শিক্ষকের দাবিতে উর্দু ভাষার শিক্ষক নিযুক্ত হলে সেখানকার বাংলাভাষী ছাত্র শিক্ষক এবং সাধারণ মানুষ প্রতিবাদ জানায়। পুলিশের গুলিতে রাজেশ সরকার বয়স 16 এবং তাপস বর্মন বয়স 17 ঘটনাস্থলে নিহত হন। বিপ্লব সরকার নামে 10ম শ্রেণী ছাত্র আহত হয়েছিল। এটাকে বাংলা ভাষায় আন্দোলন বলবো আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় আজকের দিনে বাংলা ভাষা শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তাদের আত্মত্যাগ বা তাদের শহীদ হওয়াটা হয়তো সেই দাবিটা রাখে। এরপর আমি আসবো একটা খুব গুরুত্বপূর্ণ পাঠে। এটা গেল ভারতে কোথায় কোথায় বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল। এবার আমি সংক্ষেপে বলবো, যেহেতু ভারত বহুভাষিক দেশ, বহু জাতি বর্ণের মানুষ এখানে বসবাস করে, এক্ষেত্রে ভাষায় কথা বলতে গেলে একটা ভীষণ সমস্যা দেখা যায়। প্রথমত সমস্যা, আমি বাঙালি, আমি কলকাতার ছেলে বা আমি একটা জেলার ছেলে, ফলে কি হয় আমাকে বাংলা ভাষা শিখতে হয়। আমি যখন পড়াশোনা করতে গেলাম সেখানে আমার মাধ্যমটা ইংরেজি বা আমি বাংলায় পড়েছি বলে আমার বাংলা মাধ্যম, যদি আমি সায়েন্সের কোনো বিষয় পড়তাম, বিজ্ঞান বিষয়ক বা প্রযুক্তি বিষয়ক, তাহলে আমার ইংরেজি মাধ্যমে পড়তে হতো। আমাদের দেশে এটা অলিখিত বা অনেকে লিখিত বলে মনে করেন হিন্দি ভাষা রাষ্ট্রীয় ভাষা, ফলে দেশে বসবাস করতে গেলে আমার হিন্দি শিখতে হচ্ছে। আবার বিদেশে যাওয়ার জন্য বা বিদেশের সঙ্গে আমার পড়াশোনা করার সুবিধা বা চাকরির সুবিধা আমাকে ইংরেজি শিখতে হচ্ছে। তাহলে আমি দীপঙ্কর ঘোষ, আমি বাংলা জানি, আমি বাঙালি বলে, আমি ভারতে বাস করি বলে আমি হিন্দি শিখলাম, আবার যেহেতু আমি বিদেশে চাকরি করব বা বিদেশের সঙ্গে পড়াশোনা করব আমাকে ইংরেজি শিখতে হলো, বেশ আমি 3টে ভাষা শিখলাম। এরপর আসি একজন সাঁওতাল ছাত্রের কথা। সাঁওতালি ভাষা এখন সংবিধান স্বীকৃতি পেয়েছে। সাঁওতাল ভাষার যে বক্তা বা যে স্পিকার আছে, সেই আমার সাঁওতাল বন্ধু বা ভাইটি, তাকে সাঁওতালি ভাষা শিখতে হয় তার নিজের কমিউনিটির সঙ্গে যোগাযোগ করার জন্য। তারপর সে পশ্চিমবঙ্গে বসবাস করে, তাকে বাংলা শিখতে হবে, বাংলা জানতে হবে, তাকে বাংলা মিডিয়ামে পড়তে হবে, বা সে যদি বাংলায় অনার্স পড়ে তাকে বাংলা ভাষাতেই পড়তে হবে। সে আবার ভারতে বসবাস করে, পরে তাকে হিন্দি জানতে হবে। আবার সেও বিদেশ যেতে চায়, বিদেশি বিভিন্ন বিষয় সঙ্গে যুক্ত হতে চাই, সংস্কৃতি গান যা কলা কৌশল আছে তাকে ইংরেজি শিখতে হবে। তাহলে আমার যে সাঁওতাল ভাইটি তাকে 4টে ভাষা শিখতে হচ্ছে। এবার আসি আমার আর এক ট্রাইবাল ভাই, সে বোরো বা কোটা। কারণ আমরা জানি সাঁওতালি ভাষা সংবিধান স্বীকৃতি পাওয়ার পর উপজাতি ভাষাগুলোর মধ্যে সাঁওতালি ভাষার প্রাধান্য বেড়ে গেছে, ফলে আমার যে মানে বোরো বা যে কোটা বন্ধুটা আছে তার নিজের অঞ্চলে তাকে বোরো ভাষায় কথা বলতে হয়। সে যেহেতু একটা বৃহত্তর উপজাতি ভাষার ভাষীর মধ্যে বসবাস করে তাকে সাঁওতালি শিখতে হয়, কারণ তাদের মধ্যে উপজাতিদের মধ্যে সাঁওতালি ভাষা সংবিধান স্বীকৃতি পেয়েছে। সে যদি ভুল করে পশ্চিমবঙ্গে বসবাস করে তাকে বাংলাও শিখতে হবে, যেহেতু সে ভারতে বসবাস করছে তাকে জানতে হবে হিন্দি। আবার তাকেও বিদেশি বা বিদেশি বইপত্র বা কিছু পড়তে গেলে জানতে হবে ইংরেজি। তাহলে একা আমি দীপঙ্কর ঘোষ, আমি পশ্চিমবঙ্গের সন্তান, 3টে ভাষা শিখলাম, আমার যে সাঁওতাল বন্ধুটি তাকে শিখতে হচ্ছে 4টে ভাষা, আমার যে বড় বন্ধুটি তাকে শিখতে হচ্ছে 5টা ভাষা, কেন
আমি জানি এক দেশ এক রাষ্ট্র এক ভাষা সম্ভব নয়, কারণ ভারত ছোট একটা রাষ্ট্র নয়, অনেক ভাষাভাষীর মানুষ বসবাস করে, অনেক সমস্যা এখানে আছে, অনেক ভাষীর মানুষ এখানে, অনেক ধর্মে বর্ণের ভাষাভাষী মানুষ। তাহলে সমাধানটা কি, তাহলে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়? আমি নাই একটু শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাবা চাকরি টাকরি করে, আমি নাই কোন রকম ভাবে হিন্দি ইংরেজিটা শিখে গেছি, কিন্তু আমার যে পিছিয়ে পড়া বন্ধুটা যেখানে শিক্ষার সুযোগ এখনো যায়নি, সেই সাঁওতালি বন্ধুটা বাসামাসে বড় ভাষী ভাইটা, সে কি করে পাঁচটা ভাষা শিখবে? বাসে কেন শিখতে যাবে পাঁচটা ভাষা কেন? আর তাকে কেই বা শেখাবে, কে দায়টা কে নেবে? তাহলে দেখা যাচ্ছে এই দেখবেন যখন শাহরুখ খান বা অমিতাভ বচ্চন আমাদের পশ্চিমবঙ্গে আসে, সংবাদ মানে মিডিয়ারা মানে ধরে বলে স্যার একটু বাংলা বলুন, তো তখন শাহরুখ খান বেশ কলারটা উঁচু উঁচু করে কি বলেন, আমি ভালো আছি, আপনারা তোমরা সবাই ভালো আছেন তো, বা বিগ বি কি বলেন, আমি কলকাতার জামাই আছি, কি দরকার এই ধরনের চ্যাংড়ামি ছ্যাঁচড়ামি বাংলা বলে? বাংলা ভাষা ধকের ভাষা, বাংলা ভাষা ভালোবাসার ভাষা, হকের না। ফলে বাংলা ভাষাকে রাষ্ট্র মানে এইভাবে বাজারি করার কোনো মানে হয় না। যে ভাষার জন্য সালাম বরকতের রক্ত দিল, 52 সালের লড়াই আমার আমি জন্ম নিল, সেই ভাষাই আমার অধিকার, সেই ভাষার জন্য এমন হন্যে এমন আকুল হলাম, সেখানে ওই শাহরুখ খান ওই অমিতাভ বচ্চন ওরা এসে বিকৃতি করে বাংলা বলবে, সেটা কি আমাদের শুনতে ভালো লাগবে? আমরা কি চাই এসে বলবে আমি আমি কলকাতায় ভালো আছি, এই যে টোনে কথা বলবে, এটা কি ঠিক, এটা কি বাংলা ভাষার প্রতি সঠিক মূল্যায়ন? আর এটা শোনার জন্য আমরা এত হাততালি দেব? তাহলে আমার তো মনে হয় যে সর্বপ্রথম আমাদের চরিত্রের কোন দিকটা এখানে প্রকাশ পাচ্ছে আমার মনে ভাবা উচিত। তাহলে এবার সমস্যার কথা বললাম এক গাদা, এবার সমাধানের কথা বলতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে সব থেকে পৃথিবীতে সোজা বিষয় হলো সমস্যার কথা বলা, সমাধানের রাস্তা সব থেকে কঠিন। দেখুন সমস্যা আমি একা করতে পারবো না, আমরা মিলে করতে পারবো, আমাদের যে রাষ্ট্রনেতা আছে যারা ভাষাবিজ্ঞানী আছে সবাই মিলে যৌথ আলোচনা করে করা যেতে পারে, সেটা একটা রাস্তা তো বার করা যেতে পারে, এটা মতামত আমার। যদি গালাগালি দেন আমাকেই দেবেন, যদি ভালোবাসা দেন আমাকেই দেবেন, এর জন্য অন্য কেউ দায়ী করবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে ভাষাবিজ্ঞান বিভাগে আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় অধ্যাপক মহিতেশ ভট্টাচার্য, এরা তারই আমি চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে বলছি, এবং তিনি এই প্রথম এই ভাষা সমস্যাটা নিয়ে অনেক জায়গায় বলেও ছিলেন যে বহুভাষিক সমস্যা কি হয়, হয়তো তিনি আজকেও কোনো বিশ্ববিদ্যালয়ে বলছেন, সন্ধ্যাবেলার দিকে বলবেন, আমি সেখানে যুক্ত হব। তো আমি স্যারের কথা ধার করি বলতে পারি, বা এটা সুবিধা হয় মানে নিজের ঘাড়ে বন্দুকটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া বলতে পারেন, তাতে কিছু করার নেই আমার, কারণ আমি সত্যি এই বিষয়ে অজ্ঞ এবং মূর্খ, মহামূর্খ, স্বীকার করে নিচ্ছি। আমি স্যারের চিন্তাভাবনাটাকেই আমি বলতে চাই যে একটা উপায় আছে যে প্রত্যেক রাজ্যের মানুষেরা তারা মাতৃভাষায় পড়াশোনা করুক, মাতৃভাষায় কথা বলুক, আর আপনি পারবেন না ইংরেজি ছাড়া চলতে না। আমার এই প্রসঙ্গ আমি স্যারকে বলেছিলাম যে কোথায় গিয়ে কি মনে হচ্ছে যে ইংরেজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বা ইংরেজি ভাষার হয়ে বিজ্ঞাপন করা হচ্ছে, কিন্তু বলুন তো এই যে বাংলাদেশ যে যাদের একটাই ভাষা বাংলা, সেখানে বাংলা ভাষায় কটা কম্পিউটারের বই মানে লেখা হয়েছে, কটা প্রযুক্তির বই লেখা হয়েছে, কটা ডাক্তারি বই লেখা হয়েছে, বা যদি মনে করুন ডাক্তারি বা প্রযুক্তি বইগুলো বাংলা ভাষায় লেখা হয় তাহলে কেমন হবে বিষয়টা? আমরা বেশ কিছুদিন আগে এই লকডাউন পূর্ববর্তী সময়ে বাংলা ভাষার এই যে লকডাউন, ইন্টারনেট, হ্যাঁ, এই সমস্ত শব্দগুলো যখন আমরা বাংলা করতে গিয়েছিলাম তখন এই নিয়ে অনেক মিম হয়েছিল, অনেক অনেকে খিল্লি করেছিল। তাহলে আর বর্তমান বাংলাদেশের দিকে তাকে দেখুন না, স্যার তো বললেন আমার সহবক্তা যে বাংরেজি বা কোথায় গিয়ে আঞ্চলিকতা, আঞ্চলিকতা প্রাধান্য পাক, এটা আমিও স্বীকার করি, আঞ্চলিকতা ছাড়া ভাষা বেঁচে থাকে না, ভাষা জীবন্ত তখন যখন আঞ্চলিকতা প্রাধান্য বেশি পাই, সে নোয়াখালী ভাষা হোক, চট্টগ্রামের ভাষা হোক, আর আমাদের রাঢ় বা বঙ্গালী বা যাই বলি না কেন, আঞ্চলিকতা থাক থাক, কিন্তু তাদের ভাষার জীবন। কিন্তু এই যে বাংরেজি আপনি পারবেন না, দেখুন আজকে মাতৃভাষা দিবসে বলতে গিয়ে আমি অনেক সচেতন থেকেও আমি আমার 4টা ইংরেজি শব্দ বলে ফেলেছি, কোথায় কোথায় বলেছি সেটা আমার মনে আছে, কমিউনিটি, নিড, স্পিকার, আমি 4টে বলেছি, কিন্তু আর ইন্টারন্যাশনাল মাদার টাং দিয়ে আমি বহুবার চেষ্টা করেছিলাম যে আমি 1টা ইংরেজি শব্দ বলবো না, কিন্তু পারলাম না।
সত্যি বন্ধু, এখন যে সময় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা পারবো না এই ইংরেজি ভাষাকে ছাড়তে। কারণ যেহেতু আপনাকে বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে গেলে ইংরেজি ভাষার মাধ্যমে করা হচ্ছে। দেখুন, আপনি উদাহরণ টানতে পারেন যে স্পেনে কিন্তু ইংরেজি ভাষা চলে না। আপনি স্পেনে গিয়ে যান, দেখতে পাবেন। সব থেকে বড় উদাহরণ চীন। যে চীন তাদের নিজের ভাষার প্রতি এত প্রেম, তারাও কিন্তু ভাবতে বসেছেন ইংরেজিতে কিভাবে বইপত্রগুলো লেখা যায়, আনা যায়। যদি বিশ্বাস না হয়, আপনারা উইকিপিডিয়া খুলুন, আপনারা চীনে কোনো কারোর সঙ্গে যোগাযোগের কথা বলুন। এবং আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, যিনি চীনে গিয়েছিলেন এই বিষয়ে গবেষণা করতেন, অধ্যাপক মহিতাস ভট্টাচার্য, তার সঙ্গে কোন যোগাযোগ করতে পারেন। দেখবেন তিনিও এই বিষয়ে গবেষণা করেছেন যে চীনেও কিন্তু ইংরেজি ভাষাকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটা কিন্তু কখনোই ইংরেজি ভাষার প্রতি নয়, হতে পারে অন্য ভাষা, হতে পারে জার্মান ভাষা, হতে পারে সে হিন্দি ভাষা হোক না, যে কোনো একটা ভাষা, যে ভাষাটা বহুজন স্বীকৃত বা সর্বজন স্বীকৃত, সে তার নাম হতে পারে, মানে তার নাম বাংলা হতে পারে, তার নাম মারাঠি হতে পারে, তার নাম ইংরেজি হতে পারে, তার নাম স্প্যানিশ হতে পারে, তার নাম জার্মানি হতে পারে, এরকম হোক না একটা ভাষা, তাহলে কিন্তু আমার এই বড় বন্ধুটাকে ভারতের মধ্যে দেশে পাঁচটা ভাষা শিখতে হবে না। এটা আমার মাস্টারমশাইয়ের সঙ্গে আমি সহমত বা একমত, এটা একমাত্র সমাধান রাস্তা বলে মনে করা হয়েছে। হয়তো অনেক রাস্তা আছে, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, তাদের প্রত্যেককে আমি এটা বলছি, তারা আপনারা ভাবুন, আপনাদের মতামতগুলো রাষ্ট্রের কাছে পৌঁছে দিন, রাষ্ট্র নেতারা এটা নিয়ে চিন্তা ভাবনা করুন। দেখা যাক যে আমি নাই, আমার সুযোগ সুবিধা ছিল বলে তিনটা ভাষা শিখে আজকে আমি চলতে পারবো, কিন্তু আমার যে পিছিয়ে পড়া বড় ভাইটা, পিছিয়ে পড়া সাঁওতালি ভাইটা, এরা যাদেরকে পাঁচটা করে ভাষা শিখতে হয়, তাদের কথা একবার ভেবে আমরা ভাবতে পারি, ভাবা প্র্যাকটিস করতে পারি। সবাই ভালো থাকবেন, প্রত্যেককে আমার প্রণাম, ছোট বড় সকলকে ভালোবাসা এবং প্রণাম। ধন্যবাদ দীপঙ্কর, সুন্দর ভাবে বাংলা ভাষার শুধু নয় বিভিন্ন ভাষার সমস্যা এবং তার সমাধান সূত্র দীপঙ্কর বার করে দিয়েছে, অনেকটাই আমরা এখানে পেয়েছি। আমি এবারে ডক্টর প্রার্থিতা বিশ্বাস ম্যামকে ডাকবো। প্রার্থিতা বিশ্বাস ম্যাডাম, আপনি কি উপস্থিত আছেন এখানে? হ্যাঁ, উপস্থিত আছি। ওকে, জাস্ট বিষয়টা, আমাদের যে দুজন প্রধান বক্তা ছিলেন, পুরো বিষয়টা জাস্ট একটুখানি সাম আপ করে দিয়ে আপনি আমাকে বলে দিন, আমি এবারে ভোট অফ থ্যাঙ্কসটা দিয়ে দেব। ওভার টু ইউ প্রার্থিতা বিশ্বাস ম্যাডাম, একটুখানি পরিচয় দিয়ে দিই। প্রার্থিতা বিশ্বাস ম্যাডাম বর্তমানে বিভাগীয় প্রধান এবং অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, স্কুল অফ এডুকেশন, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে উনি বর্তমানে আছেন। বিস্তারিত ভূমিকা দিচ্ছি না, কারণ আজকে একটা অন্যরকম অনুষ্ঠান ভাষা দিবস সম্পর্কিত, তো ম্যাডামকে ডেকে নিচ্ছি ছোট্ট করে সাম আপ করে দেওয়ার জন্য। ম্যাডাম, ওভার টু ইউ। প্রথমেই ধন্যবাদ জানাই ডক্টর শ্যামাশ্রী সুরকে। বহু প্রোগ্রাম অনেক স্থানেই আর কি অর্গানাইজ হচ্ছে, মানে প্রোগ্রাম বলতে এখন তো সবই অনলাইন, কিন্তু এডুকেশনাল প্রোগ্রাম ছাড়াও ডক্টর শ্যামাশ্রী সুর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিদ্ধিনাথ মহাবিদ্যালয়, এবং তার সঙ্গে ওনাকে পুরোপুরি সহযোগিতা করেন প্রিন্সিপাল মহাশয়া প্রফেসর ডক্টর উমা ঘোষ ম্যাডাম। এবং আমার মনে হয় যে পুরো সিদ্ধিনাথ বিশ্ববিদ্যালয়ও এই মহান কাজে শ্যামাশ্রীর সঙ্গে ভীষণভাবে ইনভলভ থাকে, এবং অর্গানাইজিং কমিটি থেকে শুরু করে অ্যাডভাইজারি বোর্ড সবাই সবাই ভীষণভাবে জড়িত। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, রিজনাল যে কোনো প্রোগ্রামই হয়ে থাকুক না কেন, দেখা যায় যে ওরা প্রত্যেকটা ক্ষেত্রে এডুকেশনাল ছাড়াও আরো অনেক বিশেষ বিশেষ দিন তারা সবাই পালন করেছে। এটা একটা কিন্তু খুব শেখার বিষয় যে শুধু পড়াশোনা না, রবীন্দ্র জয়ন্তী, তারপরে আজকে ইন্টারন্যাশনাল মাদার টাং ডে, এবং ইন্টারন্যাশনাল ইউনেস্কো থেকেই আর কি পাওয়া এই পদবিটা। একটু আগে আমাদের বিশ্ববিদ্যালয়েও একই ভাবে চর্চা হচ্ছিল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এবং আমি খুব ছোট্ট করে বলবো যে সাবির আহমেদ চৌধুরী, ওনার যা অভিজ্ঞতা এবং উনি যেরকম ভাবে
ধন্য মানে ওনাকে ধন্যবাদ দিলে আর কি অনেক কম বলা হয়, কারণ ওনার বা ওনাদের যে অনুভূতি সেটা আমার মনে হয় বাংলাদেশ বা ওপার বাংলার প্রোগ্রাম আমি সৌভাগ্যবতী মনে করি যে আমি গিয়ে সেই প্রোগ্রাম দেখেছি ওই দিনই, এবং আমার মনে হয় যে সেই প্রোগ্রাম দেখলে গায়ে কাটা দিয়ে ওঠে, এবং সেই অনুভূতি আবির আহমেদ চৌধুরী স্যার আমাদের আর কি শেয়ার করেছেন, আমাদের খুবই ভালো লেগেছে শুনতে, এবং আমার সবসময় মনে হয়েছে এটা আমার অনুভূতি যে ওপার বাংলা এপার বাংলা তো খুবই আর কি একটা মানে টার্ম, বিমানবন্দরটা পার করা ছাড়া কখনোই মনে হয়নি যে ওপার বাংলায় আছে, কারণ এতটাই আন্তরিক এতটাই ভালোবাসা, ডিফারেন্ট ধরনের ডায়ালেক্ট ওখানে আছে, প্রত্যেকটাই খুব আপন করা মানুষ মনে হয়, তো সেই জন্য সবসময় আমার বাংলাদেশ বা আমরা ওপার বাংলা বলি ভীষণ কাছে। এবং এরপরেই যেহেতু খুব ব্রিফলি বলবো, শ্যামাশ্রী জানে যে কিছুটা আর কি টাইম কনস্ট্রেন্ট আছে, তো আমি দীপঙ্করের কাছে চলে আসছি, ডক্টর দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর ঘোষকে আমরা সবাই যাদবপুর ইউনিভার্সিটি যেহেতু আর কি আমাদের প্রচুর যাতায়াত আছে, ওনাকে আমরা সেখান থেকেই চিনি, শ্যামাশ্রী আরো আগে থেকে চেনে, এবং দীপঙ্করের সব থেকে বড় যেটা গুণ যে ও বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট নিয়ে চর্চা করে, বিভিন্ন ডায়ালেক্ট নিয়ে চর্চা করে, আর একটা কোনো টপিক নিয়ে বা একটা কোনো যেটাকে বলে যে ডিফারেন্ট আর কি টাইটেল, এইগুলো নিয়ে ও কিন্তু একটা জিনিস নিয়ে পড়ে থাকে না, ও অনেক কিছু এক্সপ্লোর করতে পারে, এক্সপ্লোর করতে জানে এবং ভালোবাসে, এবং ওর যে অনুভূতি এবং ওর যে বক্তব্য যেটা পেশ করলো, আমি অবশ্যই ওনাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। আমার মনে হয় যে সাবির স্যারের পরেই দীপঙ্কর বাবুর এই যে বক্তব্য এটা অনেক কিছু নতুন ভাবে আমাদের আলোকপাত করেছে অনেক কিছু বিষয়, আর অবশ্যই আমি শুভেচ্ছা বার্তা জানাবো শ্যামাশ্রীকে, কারণ এই প্রোগ্রাম অর্গানাইজ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমি বাংলার গান গাই, একই সঙ্গে এই দুটো সঞ্চালনা করা, তার সঙ্গে প্রোগ্রাম অর্গানাইজ করা, তার সঙ্গে গান, সব মিলিয়ে আর কি খুব সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে। আমি অনেক অভিনন্দন জানাই, এবং যারা পার্টিসিপেন্ট স্পেশালি তাদেরও অনেক আর কি অভিনন্দন জানাই যে তারা এই এখন 5টা 23 বাজে, তারপরেও তারা কতটা ধৈর্য ধরে এবং ম্যাডাম ভালো করে। ম্যাডাম ডক্টর রায় স্যার উপস্থিত আছেন, ওনাকে কি আমরা জাস্ট 1 মিনিট একটু বলতে নেবো? ডক্টর রায় স্যার উপস্থিত আছেন, আমরা খুবই লাকি যে আমরা প্রফেসর দেবদুলাল দত্ত রায়, স্নেহ ধন্যা দুজনেই, আমার মনে হয় এটা আমাদের খুব সৌভাগ্য। খুবই দুঃখের বিষয় যে আমরা আজকাল এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে শ্যামাশ্রী আর আমি, স্যার আমাদের নিজে সবসময় ইনভাইট করেন ওনাদের, ওনার প্রোগ্রাম খুব ভালো ভালো প্রোগ্রাম, আনফর্চুনেটলি খুবই দুঃখের বিষয় যে আমরা লাস্ট বোধহয় শ্যামাশ্রী 2 কি 3 মাসের মধ্যে আমরা সেখানে কিন্তু কোনোটাতেই, কিন্তু এত ভালো প্রোগ্রাম, আজকেও স্যারের একটা খুব ভালো প্রোগ্রাম ছিল, সেখানে আমরা আর কি যেতে পারিনি, কিন্তু স্যার এতই মহানুভব যে স্যার কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আসেন, উপস্থিত হন, এবং এত ব্যস্ত থাকা সত্ত্বেও, তাই স্যারের কাছে আমাদের একটা জিনিস অবশ্যই শিখতে হবে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা তোমার আর আমার আজকাল একদম প্রপারলি হচ্ছে। ম্যাডাম তো থ্যাংক ইউ ম্যাম, অনেক ধন্যবাদ। এবারে আমি ডক্টর দত্ত রায় স্যারকে একটুখানি জাস্ট 1 মিনিটের জন্য কিছু বলতে অনুরোধ করছি, আপনি যেহেতু উপস্থিত আছেন, একটু দর্শক শ্রোতাদের বলে দিচ্ছি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা চ্যাপ্টার, সেখানকার অ্যাসোসিয়েট প্রফেসর উনি, সাইকোলজি এবং রিসার্চ ইউনিটের। তো স্যার একটুখানি আপনি যদি একটুখানি বলেন। সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর শ্যামাশ্রী সুর এবং
অ্যাডামস ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ লিবারেল স্টাডিজের প্রধান শিক্ষিকা প্রফেসর প্রার্থিতা বিশ্বাস ম্যাডাম, সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বর্তমান যে স্পিকার দীপঙ্কর বাবু এবং আরেকজন স্পিকারকে আমি খুব মিস করেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আজকের দিনে করবার জন্য। দীপঙ্কর বাবুর আলোচনাটা আমি মন দিয়ে শুনছিলাম এবং আমার ভীষণ ভালো লেগেছে যে উনি ভারতবর্ষের সমস্ত রাজ্যের কিভাবে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয়েছে, এমনকি কর্ণাটকেও যে আন্দোলন হয়েছে এটা আমি জানতাম না, তো আমার ভীষণ ভালো লেগেছে। এবং উনি যেভাবে উপস্থাপনা করেছেন এবং শ্যামাশ্রী সুর যদি আজকে এই আলোচনার সভাটা না করতে পারত আমি দীপঙ্কর বাবুর সঙ্গে পরিচিত হতে পারতাম না। তো ওভারঅল আমার আমি ওভারঅল কথাটাও বলা হয়তো আজকে দিনে ঠিক নয়, তো একই বলবো যেটা সেটা হচ্ছে যে এই ভাষা আন্দোলন চলুক, ভাষা আন্দোলন চালিয়ে যেতেই হবে, তা না হলে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষাকে ঠিক জায়গায় রাখতে পারবো না। ধর্মান্ধতার সঙ্গে ভাষাকে যেন কখনো আমরা মিলিয়ে না দেই, এটা কিন্তু আমাদের প্রতি মুহূর্তেই ভাবতে হবে। ভাষা আন্দোলন অবশ্যই দরকার, তা না হলে কিন্তু প্রধান ভাষা সেই ভাষারও কিন্তু অস্তিত্ব বিপন্ন হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি কোনো জনজাতি তারা যদি চেষ্টা করে আমাদের ভাষাকে আরেকটা ভাষার উপরে, আমরা উপভাষার উপরে আরেকটা ভাষাকে আমরা উপস্থাপন করব, সেটা কিন্তু ভুল হবে, কারণ পরবর্তীকালে দেখা যাবে সেই ভাষাটারও কিন্তু অস্তিত্ব নেই। আমাদের ইউনেস্কোর নিয়ম যে রিপোর্ট বেরিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 মানে একই কথা বলবো যে মোর দ্যান 40% ভাষা আমাদের কিন্তু নিয়ত চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সুতরাং অনেক সময় দেখা গেছে যে অনেক জনজাতি তারা চেষ্টা করে আরেকটা জনজাতির ওপরে ভাষাকে মানে বাধ্য করা হয় এবং পরবর্তীকালে দেখা যায় সেই ভাষাটাও কিন্তু হারিয়ে যাচ্ছে আরেকটা কোনো ভাষার দ্বারা। আর মানে শেষে বলবো যে এত মনোজ্ঞ অনুষ্ঠান আজকের দিনে সিদ্ধিনাথ মহাবিদ্যালয় যেভাবে উপস্থাপনা করেছে তার কোনো তুলনা হয় না, অপূর্ব। সিদ্ধিনাথ মহাবিদ্যালয় বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে, সেই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শিক্ষামূলক অনুষ্ঠানগুলি বেশি হয় এবং এই শিক্ষামূলক অনুষ্ঠানের ভেতর দিয়ে ভারতবর্ষ এবং ভারতের বাইরে যারা রয়েছে তারা প্রচুর ভাবে উপকৃত হচ্ছে। ধন্যবাদ শ্যামাশ্রী সুর, ধন্যবাদ প্রার্থিতা ম্যাম, দীপঙ্কর বাবু আপনাকে ধন্যবাদ এবং যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শেষ বেলায় আমাদের ভাষা দিবস সম্পর্কিত এবং তার তাৎপর্য সম্পর্কিত যে দু একটি কথা বললেন, আপনার মতো মানুষ এত ব্যস্ত এবং বিভিন্ন দিকে আপনি যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, আপনার নিজের রাবিন্দ্রিক সাইকোথেরাপি এবং আপনার যে ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট সেখানে আপনি এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। সর্বোপরি লাস্ট হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন। আমি সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডক্টর উমা ঘোষ, আমাদের প্রিন্সিপাল, আমাদের অধ্যক্ষা ম্যাডামকে, যিনি না থাকলে আমাদের এই অনুষ্ঠান আমাদের কনস্ট্যান্ট উনি সাপোর্ট দিয়ে গেছেন, প্রতিনিয়ত উৎসাহিত করেছেন এই অনুষ্ঠান করার জন্য, উনি না থাকলে হতো না। আমাদের যিনি সদ্য আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমাদের এক্স প্রেসিডেন্ট নির্মল চন্দ্র মাইতি মহাশয়কেও আমি ধন্যবাদ জানাই, কারণ উনি আমাকে সবসময় ইন্সপায়ার করতেন যে আমরা যেন এই ধরনের অনুষ্ঠান আমরা করি।
আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান প্রেসিডেন্টকে, আমাদের অর্গানাইজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দদেরকে, আমার সুপারভাইজার স্যার ডক্টর জয়ন্ত মেটে স্যারকে, এবং অন্যান্য সুপারভাইজারি কমিটিতে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবারে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাবের আহমেদ স্যারকে। ডক্টর জয়ন্ত মেটে স্যার সাবের আহমেদ স্যারের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন, এবং আমি অত্যন্ত আনন্দিত যে একবার বলাতেই উনি ওনার অনেক কাজ ব্যস্ত আছেন, উনি অনেক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর উনি, কিন্তু আমরা বলার সঙ্গে সঙ্গে উনি রাজি হয়ে গেছেন এত কম নোটিশে, এত কম সময়ের মধ্যে, এবং খুব সুন্দরভাবে উনি বাংলাদেশে ভাষা দিবসের চর্চা এবং সামগ্রিকভাবে আলোচনাটি তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আমি আমার বন্ধু তথা আমার ভাতৃপ্রতিম দীপঙ্কর ঘোষকে। দীপঙ্করের সঙ্গে আমার 10 বছর বা তারও বেশি আমার ওর সঙ্গে আলাপ, এবং বিভিন্ন সাহিত্য চর্চা, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সঙ্গে সবসময় যোগদান করে দীপঙ্কর। তো আজকের দিনে এর থেকে ভালো স্পিকার আমি পেতাম না, মানে আমার পরিচিত লেভেলে আমি এত ভালো স্পিকার পেতাম না। তো আমি বলার সঙ্গে সঙ্গে ও রাজি হয়ে গেছে, এবং যেহেতু ওর জাস্ট 1 বছর সময়সীমা হলো যে ওর ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত হয়েছে, তো আমি অত্যন্ত আনন্দিত, এবং ও আসামের শিলচর থেকেই ও পিএইচডি করেছে। তো আমি খুব ব্যক্তিগতভাবে চিনি যে ও এই বিষয়ের উপরে প্রচুর গবেষণা তথ্য আলোচনায় সমৃদ্ধ করতে পারবে, তাই আমি ওকে ডেকে নিই। এবারে আমি ধন্যবাদ জানাই ডক্টর প্রার্থিতা বিশ্বাস ম্যাডামকে, যিনি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর রূপে আছেন। উনি না থাকলে আমাদের এই অনুষ্ঠান করানোই সম্ভব হতো না, কারণ উনি সর্বক্ষেত্রে আমাদেরকে হেল্প করে চলেছেন। ধন্যবাদ জানাই আমাদের আমার স্বামী ডক্টর বরুণ শঙ্কর গুপ্তকে, আমাদের সঙ্গে উনি সবসময় রয়েছেন, প্রত্যেকটা অনুষ্ঠানের ফ্লায়ার বানিয়ে দিয়েছেন এবং অনুষ্ঠানের সার্টিফিকেশনের ব্যবস্থা করেছেন, প্রত্যেকটা অনুষ্ঠানে উনি থাকেন। সবশেষে আমি ধন্যবাদ জানাই ডক্টর দেবদুলাল দত্তরায় স্যারকে, যিনি আমাদের শেষ বেলায় উপস্থিত হয়ে আমাদের খুব সুন্দরভাবে শেষ করলেন অনুষ্ঠানটি, সেই জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর সাবের আহমেদ স্যারকে একটু আর প্রার্থিতা বিশ্বাস ম্যাডামকে একটুখানি ভিডিওতে আসতে বলছি, আমি জাস্ট একটা গ্রুপ ফটো নেব, সেজন্য সাবের আহমেদ স্যার আর প্রার্থিতা বিশ্বাস ম্যাডাম একটুখানি ভিডিওটা ওপেন করলে ভালো হয়। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমি একটা গ্রুপ ফটো নিয়ে নিচ্ছি, ফোনে আছি। প্রার্থিতা ম্যাডাম একবার আসবেন? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। শুনলে ক্যামেরাটা বোধ হয় রোটেট, 1 মিনিট। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সকলকে। আমরা সশরীরেরা উপস্থিত হতে পারি, কিন্তু আমরা আন্তর্জাতিক সেমিনারে আমরা যে উপস্থিত হতে পেরেছি সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের পাড়ায় প্রচন্ড আওয়াজ হচ্ছে, সেই জন্য আশা করি আপনাদের খুব অসুবিধা হচ্ছে শুনতে, বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও আপনারা যে এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আপনাদের অনেক ধন্যবাদ। সর্বশেষে দর্শক এবং শ্রোতারা না থাকলে কিন্তু আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যর্থ হতো। আজকে অনেক পার্টিসিপেন্ট, প্রায় 25 জনের উপরে জয়েন করেছে, অনেকে ইউটিউবেও আছে, তো সেই জন্য তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, সবার অনুমতি নিয়ে আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।